ডালিম জাতির মোল থাকতে সময় নোয়াখালী যতগুলো ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে বা যতগুলো সবগুলোতে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হওয়ার কারণে এই নোয়াখালী পৌরসভা নির্বাচনটা উৎসবমুখর নির্বাচন হচ্ছে আমেজ বিরাজমান সব দিক। আমি একজন শিক্ষার্থী, আমি নতুন ভোটার, পৌরসভার উন্নয়নে থাকতে অভ্যর্থ থাকি, আমি এমন প্রার্থীকে ভোট দিতে চাই যারা আমাদের পাশে দাঁড়াবে বা আমাদের জন্য যারা চিন্তা ভাবনা করবে বা আমাদের সুখে দুঃখে যারা দাঁড়াবে আমরা তাকে চাই। আমি রাজনীতি বুঝি না, রাজনীতি বিদো না, আমি আমি ক্রীড়াঙ্গনের মানুষ। যে দল মত নির্বিশেষে আমরা অবশ্যই শহীদুল্লাহ খান সোহেলকে নৌকা মার্কায় ভোট দিয়ে আগামী দিনে নোয়াখালী পৌরসভার উন্নয়নকে আরো বেগবান করার জন্য আহ্বান জানিয়ে আপনাদের সবাই সহযোগিতা কামনা করছি। আমি নতুন ভোটার, আমি চাচ্ছি যারা এলাকার শিক্ষার্থীদের উন্নয়নের জন্য ভালো কিছু করেছে আমি তাদেরকে ভোট দিতে চাই। পৌরসভার উন্নয়নের জন্য একমাত্র ব্যক্তি হচ্ছে সোহেল মিয়া। সোহেল মিয়া আমার বাড়ি রাস্তা করছে, এমনকি করোনা টাইমে সাধারণ পাবলিককে জানি আমরা সহায়তা করছে, তার দিকে দক্ষতা বেশি। অতএব আমি বিএনপি করি, আমি তাকে ভোট দিব, তার নৌকা মার্কে আমি এবারকে ভোট দিব, কিন্তু আমি আসি ব্যক্তি সোহেলকে দিব। আমি নোয়াখালী পৌরসভার 5 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী। আমি বিগত 2016 সালে নির্বাচনে একবার জয়ী হয়ে নোয়াখালী পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। এই বিগত 5 বছর আমি জনগণের পাশে থেকেছি, এই কারণে আমি আশাবাদী যে আগামী নির্বাচন জানুয়ারি 16 তারিখে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনও জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে জনগণের ভালোবাসার প্রতিফলন ঘটাবে বলে আমি আশা করছি। আমি মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিনিধিত্ব করছি। আমাদের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছে সেই আশ্বস্ত হওয়ার কারণে বা সাম্প্রতিক সময়ে নির্বাচনগুলো একটা পরিবেশ তৈরি হওয়ার কারণে আমাদের ভোটারদের মধ্যে একটা ব্যাপক অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা জাগ্রত হয়েছে, যার কারণেই ভোটারদের অনুরোধে সাধারণ মানুষের অনুরোধে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিনিধিত্ব করছি। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণভাবে রয়েছে, যদি এভাবে শান্তিপূর্ণ পরিবেশে ধারাবাহিকতা রক্ষা পায়, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, দেখবেন যে ব্যাপক সংখ্যক জনগোষ্ঠী এবারের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। আমি নোয়াখালী পৌরসভার সর্বস্তরের জনগণকে প্রথমে আমার শুভেচ্ছা জানাই, পাশাপাশি আমি সকলের উদ্দেশ্যে এটুকুই বলব যে আমি বিগত 5 বছর আগে নির্বাচিত হওয়ার পর আমি আমার নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী নোয়াখালী পৌর এলাকার প্রত্যেকটি জায়গায় আমি আমার উন্নয়নমূলক কার্যক্রম শেষ করছি এবং মানবিক বিষয়েও আমি মানুষের পাশে ছিলাম। আগামীতে যদি আমাকে জনগণ ভোট দিয়ে মেয়র হিসেবে নির্বাচিত করে আমি ইনশাআল্লাহ এই নোয়াখালী পৌরসভায় আমার মহাপরিকল্পনার অংশ হিসেবে আমি একটি আধুনিক এবং উন্নত মডেল পৌরসভা অন্তর্ভুক্ত করব। ভোটের আগের দিন এবং ওই দিন
নোয়াখালী জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন আমরা ইতিমধ্যে পঞ্চম ধাপের নির্বাচন সম্পন্ন করেছি। তো প্রথম ধাপ থেকে পঞ্চম ধাপ পর্যন্ত আমরা কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের গোলযোগ, কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই আমরা নোয়াখালীতে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষভাবে একটি অবাধ নির্বাচন নোয়াখালীবাসীকে উপহার দিতে পেরেছি। সামনে আমাদের নোয়াখালী 16 তারিখে পৌরসভা নির্বাচন রয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা অতীতে অর্থাৎ এই গত পঞ্চম ধাপে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে, আমরা নোয়াখালী পৌরসভায় ইনশাআল্লাহ ঠিক একইভাবে এবং পার্লা এর চেয়েও কঠিনভাবে আমরা আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ইনশাআল্লাহ উপহার দেবো। নোয়াখালী পৌরসভা নির্বাচনী প্রচারণা চলছে, এখন পর্যন্ত কোনো ধরনের বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। যেখানেই সংবাদ পাচ্ছি আমরা, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী সেখানে চলে যাচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। প্রার্থীরা সুষ্ঠুভাবে তাদের প্রচারণা চালাচ্ছে। আশা করি 16 তারিখে আমরা ইনশাআল্লাহ একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এই নোয়াখালী পৌরবাসীকে উপহার দিতে পারব। আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেব নোয়াখালী পৌরবাসীকে আশা করি। সে লক্ষ্যে আমাদের সকল কার্যক্রম আইন ও বিধিমালার আলোকেই পরিচালিত হচ্ছে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য বদ্ধপরিকর। নোয়াখালী জেলাধীন সকল নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত, সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন সমূহ সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে এবং সকল ভোটাররা উৎসবমুখর পরিবেশে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং ভোটারের উপস্থিতি হচ্ছে অত্যন্ত সন্তুষ্টজনক। এবং আমি আশা করব সেই নির্বাচনের ধারাবাহিকতা নোয়াখালী পৌরসভা সাধারণ নির্বাচনে থাকবে।